এমন এক হোটেল যে হোটেলের ছাদ নেই, দেয়াল নেই, কিন্তু ভাড়া 35,000 টাকারও বেশি। 7-star 5-star হোটেলের নাম তো জানেন, 0-star হোটেল শুনেছেন কখনো? সুইজারল্যান্ডে আছে এমনই এক ব্যতিক্রম আবাস, যাকে এর উদ্যোক্তারা বলছেন 0-star, অর্থাৎ শূন্য তারকা হোটেল। সেই হোটেলের ভাড়া আবার প্রতি রাতে 35,000 টাকারও বেশি, অথচ হোটেলটির কোনো জানালা, দরজা, দেয়াল, এমনকি ছাদও নেই। আছে স্রেফ একটা খাট আর টুকটাক আসবাবপত্র। নালস্টানসুট নামের এই হোটেল আদতে দুই সুইস শিল্পীর একটি ইনস্টলেশন আর্ট বা স্থাপনা শিল্প। তারা দুভাই, ফ্রাঙ্ক রিকলিন ও প্যাট্রিক রিকলিন। দুভাই বলছেন, এই হোটেলে যারা থাকবেন তারাই আমাদের তারকা, তাই নালস্টানসুটকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে 0-star হোটেল হিসেবে। পৃথিবীর চলমান সমস্যাগুলোর প্রতি সচেতনতা তৈরির উদ্দেশ্যে ভিন্নভাবে হোটেলের নকশা করেছেন দুই ভাই, দুজনই যমজ। সমাজ পরিবর্তনের আহ্বান জানাতে চান তারা। রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাট্রিক জানান, এখন ঘুমানোর সময় নয়, তাই কিছু একটা করতে চান। হোটেলের অতিথিদের সঙ্গে তাই জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতি, নানা বিষয় নিয়ে আলাপ করেন তারা। হোটেলের শাখাও আছে অদ্ভুত সব জায়গায়। রাস্তার ধারে একটা পেট্রোল পাম্পের পাশে যেমন আপনি নালস্টানসুট পাবেন, তেমনি পাহাড়ের উপর চোখ জুড়ানো পরিবেশেও দেয়াল ও ছাদবিহীন এই হোটেলের কক্ষ তৈরি করেছেন রিকলিন ভাতৃদ্বয়। বিছানায় শুয়ে ছবির মতো সুন্দর সুইজারল্যান্ডের মনোরম দৃশ্য উপভোগ করতে আপনাকে জানালা খুলতে হবে না, পর্দা সরাতে হবে না, এমনকি দরজা খুলে বেরও হতে হবে না, কারণ চারপাশটায় অবারিত। দেয়াল বা ছাদ না থাকলে কী হবে, খাবার দাবারের ব্যবস্থা কিন্তু ভালো, সকালে বিছানাতেই পৌঁছে যাবে নাস্তা। 2022 সালের তথ্য অনুযায়ী নালস্টান হোটেলে এক রাত কাটাতে অপেক্ষমান তালিকায় আছেন 6,500 মানুষ। স্বাভাবিকভাবেই 2023 সাল জুড়ে একটি দিনও ফাঁকা নেই, অতএব রিজার্ভেশনের জন্য আপনাকে মেইল করে রাখতে হবে। অপেক্ষমানের দীর্ঘ তালিকা পেরিয়ে হয়তো কখনো সুযোগ পেলেও পেতে পারেন। চিটাগং লাইভ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক।